ওয়েলকাম টু বেঙ্গল এক্সাম স্টাডি আজকে আমরা আলোচনা করবো এর প্র্যাকটিস সেট ফাইভ নিয়ে আলোচনার প্রথমে আগের সেটে যে কোশ্চেনটি তোমাদের জন্য দিয়েছিলাম তার সলিউশান করব এবং আলোচনার মধ্যে একটি কোশ্চেন দেবো যার অ্যান্সার তোমাদেরকে আমাকে কমেন্ট বক্সে জানাতে হবে এবং তোমাদের কাছে রিকোয়েস্ট ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে কারণ তোমরা যদি ভিডিওটি দেখো তাহলে তোমাদের একটা আইডিয়া হয়ে যাবে যে পরীক্ষাতে কেমন ধরনের বা কেমন প্যাটার্নের কোশ্চেন এসে থাকে এবং সেগুলির সলিউশান তোমরা কিভাবে করবে আর তোমরা যদি প্রতিদিন আমাদের সাথে প্র্যাকটিস সেটটি ফলো করো তো তোমাদের যদি রিজেনিংয়ের কোনো সমস্যা থেকে থাকে আশা করি সেই সমস্যার সমাধান হয়ে যাবে চলো আজকের আলোচনা শুরু করা যাক একদম প্রথমে প্র্যাকটিস সেট ফোরে তোমাদের জন্য যে কোশ্চেনটি দিয়েছিলাম তা সলিউশান করে নেব অনেক বন্ধুরা এই কোশ্চেনটির সঠিক অ্যান্সার আমাদের কমেন্ট বক্সে জানিয়েছে তো এখানে যে লজিকটি কাজ করছে সেটি আমরা দেখে নেব এখানে প্রতিটি রো এর যোগফল সেম হবে তো আমরা কিভাবে বুঝবো যে এখানে কোন অপশানটা সঠিক অ্যান্সার হবে তো আমরা রো প্রতিটি অপশান যোগ করে করে দেখে নেবো যে কোন অপশানটা সঠিক হবে তো প্রসেসটি একটু লেন দিয়ে হবে প্রথমে আমরা দেখতে পাচ্ছি প্রথম অপশানে আছে একশো নয় তো প্রথম রোতে যদি আমরা একশো নয় যোগ করি তো অ্যান্সার আসবে তিনশো উনচল্লিশ সেমভাবে একশো এগারো যদি সেকেন্ড রোতে যোগ করি তো এর যোগ হবে তিনশো তো দেখতে পাচ্ছি প্রথমটায় যোগ ফল তিনশো উনচল্লিশ এবং তিনশো তো এখানে এই অপশানটি সঠিক হবে না তো দেখে নেব পরের অপশানটি প্রথমে আছে একশো তো প্রথমে রোতে আমরা একশো যোগ করবো প্রথম রোতে একশো যোগ করলে অ্যান্সার হবে তিনশো পঁয়তাল্লিশ তো দেখে পরের অপশানে কি যোগ করবো পরের রোতে পরের রোতে যোগ করবো একশো এগারো যোগ করলে আগে দেখেছি একশো যোগ করলে হবে তিনশো তো এখানেও যোগফল ম্যাচ করছে না তো দেখে নেব পরের অপশান পরের অপশানে আছে প্রথমে একশো প্রথম রোতে আমরা একশো যোগ করবো প্রথম রোতে একশো যোগ করলে যোগফল হবে তিনশো সেকেন্ড আছে একশো চোদ্দো এবং সেকেন্ড রোতে যোগ করবো একশো চোদ্দো তো তিনটি যোগ করলে যোগফল হবে তিনশো বিয়াল্লিশ তো দেখতে পাচ্ছি যোগফলটি সেম এসছে তো দেখে নেবো পরেরটি যোগ করলে কত পরেরটিতে আছে একশো সতেরো একশো সতেরো তিন নম্বর রোতে যোগ করলে হয়ে যাবে এতে তিনটি যোগফল হবে তিনশো বিয়াল্লিশ অর্থাৎ তিনটি রহেরই যোগফল সমান হচ্ছে অর্থাৎ এখানে অপশন নাম্বার সি আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে চলো আজকের প্রশ্নগুলি দেখে নেওয়া যাক আজকের প্রথম কোশ্চেন আছে ডাইরেকশন থেকে তো প্রথমে আমরা কোশ্চেনটি পড়ে নেব এ ম্যান ইজ ফেসিং টুয়ার্ডস ওয়েস্ট অ্যান্ড টার্নস থ্রো ফর্টি ফাইভ ডিগ্রি ক্লগ ওয়াইজ এগেন একশো আশি ডিগ্রি ক্লগ ওয়াইজ অ্যান্ড দেন টার্নস থ্রো টু সেভেন্টি ডিগ্রি অ্যান্টি ক্লগ ওয়াইজ ইন হুইচ ডাইরেকশন ইজ হি ফেসিং নাও তো প্রবলেমটি সলভ করার আগে আমরা কিছু তথ্য জেনে নেব আমরা জানি চারটি মেন ডাইরেকশান আছে এটি হলো উপরের দিকটি এটি হলো নর্থ নিচের দিকে এটি হলো সাউথ ডান দিকের এটি হলো ইস্ট এবং বাঁ দিকের এটি হলো ওয়েস্ট এছাড়াও এখানে আমরা দেখতে পাচ্ছি চারটে সাব ডাইরেকশান আছে ওয়েস্ট এবং নর্থের মাঝের ডাইরেকশানকে আমরা বলবো নর্থ ওয়েস্ট সিমিলারলি নর্থ এবং ইস্টের মাঝের ডাইরেকশানকে আমরা বলব নর্থ ইস্ট এবং ইস্ট এবং সাউথের মাঝের ডাইরেকশানকে আমরা বলব সাউথ ইস্ট এবং সাউথ ও ওয়েস্টের মাঝের ডাইরেকশানকে বলব আমরা সাউথ ওয়েস্ট এছাড়া ওয়েস্ট এবং নর্থ এই দুটির মধ্যে যে কোনটি তৈরি হচ্ছে এর মান হবে নব্বই ডিগ্রি সিমিলারলি নর্থ এবং ইস্টের মধ্যে যে কোনটি তৈরি হচ্ছে এটির মানও নব্বই ডিগ্রি তো সাউথ এবং ইস্টের মানও নব্বই ডিগ্রি এবং সাউথ এবং ওয়েস্টের মানও নব্বই ডিগ্রি করে অর্থাৎ পুরোটার মান কত হয়ে যাবে তিনশো ষাট ডিগ্রি এবং ওয়েস্ট থেকে যদি নর্থ ওয়েস্ট পর্যন্ত আমরা কোনকে ধরি এটির মান কত হয়ে যাবে এটি যে যেহেতু নর্থ এবং ওয়েস্টের মাঝামাঝি অবস্থিত এবং নর্থ এবং ওয়েস্টের মান যেহেতু নব্বই ডিগ্রি তাহলে ওয়েস্ট থেকে নর্থ ওয়েস্টের মান হয়ে যাবে নব্বইয়ের হাফ পঁয়তাল্লিশ ডিগ্রি এইভাবে সিমিলারলি প্রতিটি সাব ডাইরেকশানের মান হয়ে যাবে পঁয়তাল্লিশ ডিগ্রি আর কি জানবো এখানে আর জানবো প্রতিটি অপোজিট অপোজিট ডাইরেকশানের কোন কত হবে অর্থাৎ নর্থ থেকে সাউথের যে কোন তৈরি হচ্ছে সেট ইন কত হবে একশো আশি ডিগ্রি সিমিলারলি ওয়েস্ট থেকে ইস্টের কোন কত ডিগ্রি কোন তৈরি করছে এখানে একশো আশি ডিগ্রি আর প্রবলেমে যদি বলা হয় যে অ্যান্টি ওয়াইজ তাহলে আমরা জানি ঘড়ি কোন দিকে ঘোরে ঘড়ির কাঁটা এই দিকে ঘোরে তো অ্যান্টি ক্ল ওয়াইজ বললে আমরা যাব তার বিপরীত দিকে এবং ক্লগ ওয়াইজ বললে আমরা যাব ঘড়ির কাঁটা যেদিকে ঘোরে অর্থাৎ এবার আমরা প্রবলেমটি সলভ করব তো প্রথমে কি বলেছে এ ম্যান ইজ ফেসিং ওয়েস্ট তো পশ্চিমে মুখ করে আছে মানে লোকটি কোন দিকে মুখ করে আছে লোকটি এই দিকে মুখ মুখ করে দাঁড়িয়ে আছে তারপরে কি বলেছে তারপর বলেছে টার্নস থ্রো ফর্টি ফাইভ ডিগ্রি ক্লগ ওয়াইজ তা আমরা জানি ক্লগ ওয়াইজ মানে কোন দিকে ক্লগ ওয়াইজ মানে ঘড়ির কাঁটার দিকে অর্থাৎ উপরের দিকে তো লোকটি ক্লগ ওয়াইজ যদি ফর্টি ফাইভ ডিগ্রি ঘোরে তাহলে প্রথমে ছিল ওয়েস্টে মুখ সেখান থেকে হয়ে যাবে ডিগ্রি অর্থাৎ এখন আছে নর্থ ওয়েস্টে এবং তারপরে কি বলেছে তারপর বলেছে এগেন একশো আশি ডিগ্রি ক্লগ ওয়াইজ অ্যান্ড ক্লগ ওয়াইজ মানে আবার সে একশো আশি ডিগ্রি ক্লগ ওয়াইজ ঘুরেছে তার মানে সে এখন আছে এখানে নর্থ ওয়েস্টে একশো আশি ডিগ্রি করলে কোথায় যাবে নর্থ ওয়েস্ট টু নর্থ পর্যন্ত কত পঁয়তাল্লিশ ডিগ্রি এবং নর্থ থেকে ইস্ট পর্যন্ত কত নব্বই ডিগ্রি এবং নব্বই আর পঁয়তাল্লিশ কত একশো পঁয়ত্রিশ ডিগ্রি এবং ইস্ট টু সাউথ ইস্ট হল পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে একশো পঁয়ত্রিশ আর পঁয়তাল্লিশে কত একশো আশি ডিগ্রি অর্থাৎ সে এখন একশো আশি ডিগ্রি যাওয়ার পরে আছে সাউথ ইস্টে আবার কি বলেছে আবার বলেছে দেন টার্নস থ্রো দুশো সত্তর ডিগ্রি অ্যান্টি ক্লগ ওয়াইজ আমরা জানি অ্যান্টি ক্লগ ওয়াইজ মানে ঘড়ির কাঁটার বিপরীত দিকে অর্থাৎ এই দিকে যাব দুশো সত্তর ডিগ্রি যাব তা আমরা জানি সাউথ ইস্ট টু নর্থ ওয়েস্ট কত ডিগ্রি সাউথ ইস্ট টু নর্থ ওয়েস্ট একশো আশি ডিগ্রি তাহলে আমাদের আর কত ডিগ্রি যেতে হবে একশো আশি দুশো সত্তর থেকে একশো আশি মাইনাস করলে হয় নব্বই ডিগ্রি অর্থাৎ আমাদের আরও নব্বই ডিগ্রি যেতে হবে তো নর্থ ওয়েস্ট থেকে নব্বই ডিগ্রি কতটা হবে নর্থ ওয়েস্ট থেকে ওয়েস্ট পর্যন্ত হলো পঁয়তাল্লিশ এবং ওয়েস্ট থেকে সাউথ হলো আরও পঁয়তাল্লিশ অর্থাৎ পঁয়তাল্লিশ প্লাস পঁয়তাল্লিশ ডিগ্রি অর্থাৎ তার বর্তমান পজিশন হল সাউথ ওয়েস্ট তো এখানে অপশানটি রং হয়েছে এটি হবে সাউথ ওয়েস্ট তো অপশান নাম্বার ডি এর সঠিক অ্যান্সার হয়ে যাবে চলো নেক্সট কোয়েশ্চেন পরের কোয়েশ্চেনটি আছে আমাদের অ্যানালজি থেকে তো প্রথমে আমাদের কত আছে প্রথমে আছে আমরা দেখতে পাচ্ছি তারপরে আছে ওয়ান থার্টি তারপরে আমাদের লুপ্ত সংখ্যাটি চেয়েছে তারপরে আছে থ্রি ফিফটি প্রথমে আমরা সিক্সটি এইটের এর সাথে ওয়ান থার্টি সম্পর্কটি বের করবো এবং সেম লজিকে পরের সংখ্যাটি অর্থাৎ লুপ্ত সংখ্যাটি আমরা বের করবো তো প্রথমে আমরা কী দেখতে পাচ্ছি আছে সিক্সটি এইট সিক্সটি এইট কীভাবে হয় আমরা যদি চারের কিউব করি চারের কিউব করলে কত হয় চারের কিউব করলে হয় সিক্সটি ফোর এবং তার সাথে যদি চার যোগ করি তো কত হবে সিক্সটি এইট অনুরূপভাবে চারের পরের সংখ্যা অর্থাৎ পাঁচের যদি কিউব করি তাহলে পাঁচের কিউব কত হয় পাঁচের কিউব হয় একশো পঁচিশ এবং একশো পঁচিশের সাথে যদি পাঁচ যোগ করি কত হবে একশো এসে যাবে তো এখানে কি লজিক ফলো করছে এখানে লজিকটি ফলো করছে যে সংখ্যাটির কিউব হচ্ছে তার সাথে সেই সংখ্যাটির যোগ হচ্ছে হয়ে সংখ্যাটি হচ্ছে এবং তার পরের সংখ্যাটি হবে তার পরের সংখ্যাটির কিউব প্লাস সেই সংখ্যাটি তো সেম লজিক কাজে লেগে পরের অ্যান্সারটি আমরা বের করব তো পাঁচের পরের সংখ্যাটি কত পাঁচের পরের সংখ্যাটি হল ছয় তো ছয় স্কোয়ার করলে কত হয় ছয়ের স্কোয়ার করলে হয় সরি ছয়ের কিউব করলে কত হয় ছয়ের কিউব করলে হয় দুশো ষোলো তার সাথে আমরা যদি ছয় যোগ করি তো হয়ে যাবে দুশো তো সেম লজিক পরেরটাতেও কাজ করছে কি না দেখবো তিনশো পঞ্চাশ ছয়ের পরের সংখ্যা কত ছয়ের পরের সংখ্যা হলো সাত সাতের যদি কিউব করি কত আসে সাতের যদি কিউব করি সাতের কিউব হলো তিনশো তেতাল্লিশ এবং তার সাথে সাত যোগ করলে হয়ে যাবে তিনশো পঞ্চাশ অর্থাৎ লজিকটি কাজ করছে তো আমাদের সঠিক অ্যান্সার কত হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে দুশো বাইশ অর্থাৎ অপশান নম্বর সি এর সঠিক অ্যান্সার চলো নেক্সট কোশ্চেন চার নম্বর কোশ্চেন আছে আমাদের মিসিং নাম্বার থেকে তো আমাদের লুপ্ত সংখ্যাটি খুঁজতে হবে এখান এখানকার তো দেখে নেবো যে মাঝের সংখ্যাটি কিভাবে আসছে তো প্রথম ডায়াগ্রামে আমরা যাব প্রথম ডায়াগ্রামে তো আমাদের এখানে যে লজিকটি কাজ করছে কিভাবে কাজ করছে আমরা যদি এখানে অপোজিট সাইড অর্থাৎ আট এবং চার যোগ করি আট আর চার কত হচ্ছে হয়ে যাচ্ছে আমাদের বারো এবং একে যদি আমরা দুই দিয়ে ভাগ করি হবে আমাদের ছয় এবং আমাদের মাঝের ডায়াগ্রামের প্রথম সংখ্যাটি হলো ছয় এবং নেক্সট আমরা যাব অ্যান্টি ক্লয়াইজ অর্থাৎ এই দিকে এবার সাথের সাথে যদি আমরা তিন যোগ করি কত হবে সাথের সাথে যদি আমরা তিন যোগ করি হবে দশ দশকে দিয়ে ভাগ করি হয়ে যাবে পাঁচ যদি আমরা দুই দিয়ে ভাগ করি কত হবে চার অর্থাৎ পরের সংখ্যাটি তারপরে আছে আমাদের কি এক এবং পাঁচ এক এবং কে যদি যোগ করি কত হবে আমাদের ছয় এবং ছয় কে যদি দুই দিয়ে ভাগ করি কত এসে যাবে আমাদের তিন তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে যে লজিকটি করে আমরা করলাম যে পরস্পর বিপরীত দিকে সংখ্যা যোগ করে তাকে দুই দিয়ে ভাগ করে প্রথম থেকে ক্রমানুসায়ী অ্যান্টিক বসিয়ে দেবো মাঝে তো দেখবো যে সেকেন্ড ডায়াগ্রামটাতেও সেমভাবে কাজ করছে কি না তো সেকেন্ডটাই আমরা দেখতে পাচ্ছি বিপরীতে কি নিচে আছে পাঁচ এবং উপরে আছে কত এক দুটিকে যোগ করলে কত হয় ছয় এবং ছয়কে যদি আমরা দুই দিয়ে ভাগ করি কত হয়ে যাবে তিন তো সেটি আমাদের বসানো আছে প্রথমে তিন তো এবার অ্যান্টিক যদি যায় পরের সংখ্যাটি কত হবে আমাদের ছয় এবং তার বিপরীত বিপরীতে আছে দুই ছয় আর দুই যোগ করলে কত হবে ছয় আর দুই যোগ করলে হবে আট এবং আটকে যদি আমরা দুই দিয়ে ভাগ করি তাহলে কত হবে চার সেমভাবে সাত এবং তিনকে যোগ করলে হয় দশ এবং দশকে যদি দুই দিয়ে ভাগ করি আমরা হয়ে যাবে তার পরের সংখ্যাটি পাঁচ এবং তারপরে আছে আমাদের চার এবং আট আট আর চারকে যোগ করলে কত হয় বারো এবং বারোকে দুই দিয়ে ভাগ করলে হবে ছয় চলো নেক্সট ডায়াগ্রামটি সলভ করে ফেলি তো প্রথমে আছে কত প্রথমে আছে নিচে আছে তিন এবং উপরে আছে সাত সাত আর তিন যোগ করলে কত হবে আমাদের দশ দশকে দুই দিয়ে ভাগ করলে কত হবে পাঁচ অর্থাৎ প্রথম সংখ্যাটি হবে পাঁচ তারপরে কত আছে তারপরে সংখ্যাটি আছে এক এবং তার বিপরীতে আছে পাঁচ পাঁচ আর এক যোগ করলে কত হবে পাঁচ আর এক যোগ করলে হবে ছয় এবং ছয়কে যদি দুই দিয়ে ভাগ করি কত হবে আমাদের তিন অর্থাৎ পরের সংখ্যাটি হবে তিন তারপরে আছে আট আট তার বিপরীতে আছে চার আট আর চার যোগ করলে হবে বারো বারোকে যদি আমরা দুই দিয়ে ভাগ করি তো আমাদের পরের সংখ্যাটি চলে আসবে ছয় তো অনুরূপভাবে শেষ সংখ্যাটি অর্থাৎ ছয় এবং তার বিপরীত সংখ্যা দুইকে যদি আমরা যোগ করি তাহলে কত আসছে আট আটকে যদি আমরা দুই দিয়ে ভাগ করি তো হয়ে যাবে চার তো আমাদের সংখ্যাটি আসছে পাঁচ তিন ছয় চার তো দেখে নেব কোন অপশানে আছে তো অপশান নাম্বার এতে আছে আমরা দেখতে পাচ্ছি ফাইভ থ্রি সিক্স ফোর অর্থাৎ অপশান নাম্বার এই আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে চলো নেক্সট কোশ্চেন পাঁচ নম্বর কোশ্চেনটিও আমাদের আছে মিসিং নাম্বার থেকে তো তোমাদের কাছে একটা রিকোয়েস্ট আছে তোমরা ভিডিওটি পজ করে অবশ্যই নিজেরা চেষ্টা করবে এবং এর সঠিক অ্যান্সারটি আমাকে কমেন্ট বক্সে জানাবে তো এটি খুবই সহজ প্রবলেম তো দেখে নেবো এর সঠিক লজিক কী তো আমাদের লুপ্ত সংখ্যাটি কোথায় বের করতে বলেছে আমাদের মাঝে একদম মাঝখানে লুপ্ত সংখ্যাটি বের করতে বলেছে দেখে নেব প্রথম ডায়াগ্রামে কি লজিক কাজ করছে তো প্রথমে মাঝে সংখ্যাটি কত আছে নয় তো আমরা যদি প্রথমে উপরের তিনটি নাম্বারকে যোগ করি অর্থাৎ চার প্লাস দুই প্লাস সাত কত হবে যোগফল ফল চার প্লাস দুই ছয় প্লাস সাত হলো তেরো এবং নিচের দুটি দুটি নাম্বারকে যদি যোগ করি তিন প্লাস এক কত হবে চার এবং তেরোর সাথে যদি আমরা চার মাইনাস করি তাহলে আমাদের কত হয়ে যাচ্ছে নয় অর্থাৎ মাঝের সংখ্যাটি কত আছে নয় অর্থাৎ ম্যাচ করছে তো সেম লজিকটা আমরা দেখে নেবো সেকেন্ডটাতেও কাজ করছে কি না তাহলে বুঝবো যে লজিকটি সঠিক তো সেকেন্ডটায়ও আমরা প্রথমে উপরের তিনটিকে যোগ করে নেব তা তিন প্লাস তিন কত হয় ছয় এবং ছয় প্লাস পাঁচ কত হয়ে যাবে এগারো এবং নিচের চার এবং দুইকে যোগ করলে কত হবে ছয় তাহলে এগারো থেকে যদি আমরা ছয় মাইনাস করি তাহলে অ্যান্সারটি কী আসছে পাঁচ অর্থাৎ মাঝের সংখ্যাটিও আমরা দেখতে পাচ্ছি পাঁচ অর্থাৎ লজিকটি সঠিক চলো এইভাবে আমরা লুপ্ত সংখ্যাটি বের করে নেব তো প্রথমে আমরা কী করবো উপরের তিনটি সংখ্যাকে যোগ করব উপরের সংখ্যা আছে ছয় তারপরে আছে নয় নয় আর ছয় কত হয় পনেরো তারপরে আছে দুই পনেরো আর দুয়ে কত হয় সতেরো নিচে কত আছে চার প্লাস তিন কত হয় দশ সরি চার প্লাস তিন কত হয় সাত সতেরোর সাথে যদি আমরা সাত মাইনাস করি তাহলে কত আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে দশ তো আমরা অপশন নাম্বার বিতে দেখছি দশ আছে তাই আমাদের এখানে সঠিক অ্যান্সারটি হবে অপশন নাম্বার বি দশ চলো নেক্সট কোয়েশ্চেন নেক্সট কোশ্চেনটিও আছে আমাদের মিসিং নাম্বার থেকে এটির অ্যান্সার আমি তোমাদেরকে বলবো না তোমরা এর সঠিক অ্যানসারটি আমাকে কমেন্ট বক্সে জানাবে প্রবলেমটি খুবই সহজ তোমরা এই প্রবলেমটি অবশ্যই সলিউশন করবে এবং এর অ্যানসারটি আমাকে কমেন্ট বক্সে জানাবে চলো নেক্সট কোশ্চেন সাত নম্বর কোশ্চেনটিতে আমাদের কী বলেছে হুইচ ওয়ান অফ দ্য গিভেন রেসপন্সেস উড বি এ মিনিংফুল অর্ডার অফ দ্য ফলোয়িং অর্থাৎ এখানে চারটি শব্দ দেওয়া আছে তাদেরকে মিনিংফুল অর্ডারে সাজাতে বলেছে অর্থাৎ পর্যায়ক্রমে সাজাতে বলেছে তো এখানে সাজানোর জন্য আমাদের প্রথমে কি জানতে হবে প্রথমে এই ওয়ার্ডগুলির মানে জানতে হবে তো প্ল্যান্ট মানে আমরা কি জানি প্ল্যান্ট মানে হলো উদ্ভিদ তারপরে কি আছে ফ্লাওয়ার ফ্লাওয়ার মানে কি ফ্লাওয়ার মানে হচ্ছে ফুল তিন নম্বর কি আছে তিন নম্বর আছে সোয়িং সয়িং মানে হলো বপন এবং চার নম্বরে আছে আমাদের কি সিডিং বীজতলা এখানে তাহলে যদি আমরা প্রথম থেকে পর্যায়ক্রমে সাজাই প্রথমে আমরা কি হবে প্রথমে হচ্ছে বীজতলা নিতে হবে অর্থাৎ চার নম্বরটি হবে তারপরে কি আসবে তারপরে সেটিকে বপন করতে হবে অর্থাৎ চারের পরে হবে তিন এবং তারপরে কি আসবে তারপরে বপন করার পরে আমাদের আসবে সেটি হয়ে উঠবে উদ্ভিদ অর্থাৎ তিনের পরে আসবে এক এবং উদ্ভিদ হওয়ার পরে তারপরে গাছটি হওয়ার পরে আমাদের তারপরে সেটি ফুল দেবে অর্থাৎ সর্বশেষে আমাদের আসবে ফুল অর্থাৎ একদম শেষে হবে দুই তো এখানে দেখে নেবো যে এই পর্যায়ক্রমটি কোন অপশানে আছে তো অপশন নম্বর বিতে দেখতে পাচ্ছি আমরা চার তিন এক দুই আছে তাহলে এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে চার তিন এক দুই চলো পরের কোয়েশ্চেনটি পরের কোশ্চেন অর্থাৎ আট নম্বর কোশ্চেনটিও আমাদের মিনিংফুল অর্ডারে সাজাতে বলেছে তো আগের কোয়েশ্চেনটার সাথে এই কোশ্চেনটাও সেম একই রকম তো এই কোশ্চেনের জন্য আমি তোমাদেরকে পাঁচ পাঁচ সেকেন্ড সময় দিলাম তোমরা এই কোয়েশ্চেনের অ্যান্সারটি আমাকে কমেন্ট বক্সে জানা চলো পাঁচ সেকেন্ড হয়ে গেছে তো দেখে এর সঠিক অ্যান্সারটি কী কি হবে তো সঠিক অ্যান্সার করার জন্য আমাদের প্রথমে চারটি শব্দের মানে জানতে হবে প্রথমে আছে কি টুইলাইট টুইলাইট মানে কি টুইলাইট হলো টুইলাইট মানে হলো গোধূলি তারপরে আছে ডন ডন মানে কি ডন মানে হচ্ছে প্রভাত তিন নম্বরে আছে আমাদের নুন নুন মানে আমরা জানি দুপুর এবং চার নম্বরে আছে নাইট নাইট মানে হচ্ছে রাত্রি তাহলে প্রথমে কি আসবে প্রথমে আসবে প্রভাত অর্থাৎ ডন অর্থাৎ দু নম্বর তারপরে কি আসবে তারপরে আসবে দুপুর অর্থাৎ তিন নম্বরটি আসবে তারপরে আসবে গধুলি অর্থাৎ টুইলাইট অর্থাৎ এক নম্বর এবং তারপরে আসবে নাইট অর্থাৎ চার নম্বর তো মিনিংফুল অর্ডারটা কি হয়ে যাবে দুই তিন এক চার তো এই অপশ অপশানে কোথায় এই অ্যান্সার আছে দেখবো তো অপশান নাম্বার বি এ দেখতে পাচ্ছি আমরা দুই তিন এক চারও আছে অর্থাৎ অপশন নাম্বার বি হয়ে যাবে আমাদের সঠিক অ্যানসার চলো নেক্সট কোয়েশ্চেন ন নম্বর কোশ্চেনটি আছে আমাদের ভেন ডায়াগ্রাম থেকে তো এখানে দেখতে পাচ্ছি আমরা তিনটি শব্দ দেওয়া আছে শব্দ তিনটি কী কী অ্যানিম্যাল ল্যান্ড অ্যানিমাল এবং সি অ্যানিম্যাল এবং তার নিচে দেখতে পাচ্ছি অপশানে দেওয়া আছে তিনটি ডায়াগ্রাম তো এখানে কোন ডায়াগ্রামটি এই তিনটি শব্দকে সঠিকভাবে নির্দেশ করছে এদের মধ্যে রিলেশানটিকে সেটিকে চুজ করতে হবে তো এখানে কি দেওয়া আছে প্রথমে আছে দেখতে পাচ্ছি অ্যানিমাল ল্যান্ড অ্যানিমাল সি অ্যানিমাল অর্থাৎ প্রথমে পশু তারপরে আছে স্থলজ পশু এবং তিন নম্বরে আছে জলজ পশু তো আমরা জানি স্থলজ পশু যদি এটি হয় এবং তার পাশে যদি আমরা জলজ পশুকে আঁকি তা আমরা জানি স্থলজ পশু এবং জলজ পশু দুটি পশুর ক্যাটাগরিতে আসে তাহলে আমরা যদি দুটি কার মধ্যে আসবে পশুর মধ্যে আসবে তো বড়টিকে যদি আমরা অ্যানিম্যাল ধরি এবং তার ভিতরে এটিকে যদি আমরা ল্যান্ড অ্যানিম্যাল ধরি এবং এ থেকে যদি আমরা সি অ্যানিম্যাল ধরি তাহলে কি হলো স্থলজ পশু এবং জলজ পশু জুটি পুরো দুটি পশুর মধ্যে আসছে তাহলে আমরা দেখে নেব যে অপশানের মধ্যে এই ডায়াগ্রামটি কোন অপশানে আছে তো অপশান বি তে আমরা দেখতে পাচ্ছি যে এই ডায়াগ্রামটি আছে তাই অপশান নাম্বার বি হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার চলো নেক্সট কোশ্চেন নেক্সট অর্থাৎ দশ নম্বর কোশ্চেনটা খুবই সহজ কোশ্চেন প্রায় প্রতিটি পরীক্ষায় এই ধরনের কোশ্চেন দুটিতে তিনটি এসে থাকে তোমরা যদি এই কোশ্চেনটি কিভাবে সলভ করতে হয় শিখে রাখো তো আশা করি প্রতিটি পরীক্ষায় তোমরা দুটি থেকে তিনটি খুব সহজে পেয়ে তো এখানে কি বলেছে এখানে একটি শব্দ দেওয়া আছে শব্দটি কি সিনথেসিস এবং তার নিচে দেখতে পাচ্ছি চারটি আরও শব্দ দেয়া আছে সরি এখানে দাগ নম্বর ভুল হয়ে গেছে এটি দু নম্বর হবে এটি তিন নম্বর হবে তো তার নিচে আরও তিনটি চারটি শব্দ দেওয়া আছে তো বলেছে কি যে এই চারটির মধ্যে কোন শব্দটা উপরের শব্দ দিয়ে গঠিত হবে না তো এই ধরনের কোশ্চেনের ক্ষেত্রে কি করতে হয় যে দেখতে একটি শব্দকে আমাদের দেখতে হবে এবং তার প্রতিটি আলফাবেটের সাথে উপরে আলফাবেট ম্যাচ করতে হবে অর্থাৎ এখানে এক নম্বর শব্দ আছে কি দেন তো দেনের প্রতিটি আলফাফেটের আলফাবেট উপরে সিনথেসিস ওয়ার্ডে আছে কি না আমরা দেখবো যদি না থাকে তাহলে ওই সংখ্যাটি সিনথেসিস থেকে মেকিং হবে না তো প্রথমে কি আছে দেনের প্রথমে আছে টি তো উপরে আমরা দেখতে পাচ্ছি যে টি আছে তারপরে আছে এইচ তো উপরে দেখতে পাচ্ছি সিনথেসিসে এইচ আছে তারপরে দেনে কি আছে ই আছে উপরেও আছে ই তারপরে আছে এন উপরেও আমরা দেখতে পাচ্ছি সিনথেসিসে এন আছে তাহলে সিনথেসিস থেকে দেন শব্দটি গঠিত হবে সেকেন্ড শব্দটি কী আছে সেকেন্ড শব্দটি আছে স্টোরি তো স্টোরির প্রথম অ্যালফাবেট কী আছে প্রথম আলফাবেট আছে এস তো উপরে সিনথেসিসেও দেখতে পাচ্ছি আমরা কি এস আছে তারপরে সেকেন্ড ওয়ার্ড স্টোরি কী আছে আলফাবেট টি তো সিনথেসিসেও টি আছে তারপরে কী আছে স্টোরিতে ও এবার উপরে আমরা সিনথেসিসে দেখতে পাচ্ছি ও নেই তাহলে সিনথেসিস থেকে স্টোরি শব্দটি গঠিত হবে না এবং অনুরূপভাবে তোমরা যদি তিন নম্বর এবং চার নম্বর ওয়ার্ডটি দেখো দেখবে যে এদের মধ্যে যে আলফাবেটগুলি আছে সব কটি সিনথেসিসের সাথে ম্যাচ করে যাচ্ছে অতএব এখানে একমাত্র স্টোরি শব্দটি উপরের শব্দটি থেকে মেকিং হবে না অর্থাৎ এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার দুই স্টোরি তো ভিডিওটি এখানেই শেষ হলো ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক ও শেয়ার করবে এবং এখনো যদি না আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং আমাদের লেটেস্ট ভিডিওর আপডেট পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেবে ধন্যবাদ